ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে হতদরিদ্র ও অসুস্থ ৬ জন রোগীর মাঝে নগদ ৬০,০০০ টাকা প্রদান করা হয়েছে। আজ শনিবার বিকেলে নবীনগর উপজেলার জিনতপুরের বাঙ্গোরা বাজারের পশ্চিম পাশে ফুরফুরা শরীফ মাঠ প্রাঙ্গণে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। জয় হোক মানবতার এই স্লোগানকে সামনে রেখে বাঙ্গোরা গ্রামের প্রবাসীদের সমন্বয়ে গঠিত পাক বাঙ্গোরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই সহায়তা দেওয়া হয়েছে। অর্থ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন বাঙ্গোরা বাজার পরিচালনা কমিটির সভাপতি রবিউল আওয়াল রবি, সংগঠনের সিনেট চেয়ারম্যান আমির হোসাইন খান, সিনেট সদস্য আলামিন, প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল হক, মোহাম্মদ জাকির হোসেন, সাইফুল হক মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, শফিকুল ইসলাম তপন, হাবিবুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান, সমাজসেবক আবুল খায়ের, নাসির উদ্দিন, মনির হোসেন, তরুণ সমাজসেবক সুমন খান, আবুল বাসার সহ আরও অনেকে। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা মনির ইসলাম মনির ও প্রধান উপদেষ্টা হাজী মোহাম্মদ অরুণ পলাশ প্রবাস থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, অসহায় মানুষের আস্থার সংগঠন হিসেবে কাজ করে যাবে পাক বাঙ্গোরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন। সেই লক্ষ্য নিয়েই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে যাতে সংগঠনটি সামনে এগিয়ে যেতে পারে সেজন্য সবার সহযোগিতা কামনা করেন তারা। পরে প্রবাসীদের জন্য দোয়া কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দরা। পাক বাঙ্গোরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬ জন হতদরিদ্র দরিদ্র পরিবারকে আমরা ১০,০০০ টাকা করে ৬০,০০০ টাকা নগদ প্রদান করেছি। আমাদের মাঝে বাঙ্গোরা বিশিষ্টজনেরা এবং সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রবাসীদের গামজরণে অর্থের বিনিময়ে আজকে আমরা অনুদানটা দিতে পেরেছি। আমাদের সংগঠনের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যাতে ভবিষ্যতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। মৃত্যুর পর আমি অন্তত কবরে গেলে আমি মনে হয় এই জিনিসটা আমার ইয়ে করবো যে বাঙ্গোরা অনেক সাহায্যের জন্য একটা সংস্থা সৃষ্টি হয়েছে। আমার অনুরোধ থাকবো প্রত্যেকের কাছে, বাঙ্গোরা যারা আছে প্রত্যেকেই, প্রবাসে যারা আছে, গ্রামে যারা আছে, অনুরোধ কেউ যেন এটারে রাজনীতি মেয়েদের না লাগা। নবীনগর থেকে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।